সুন্দরবনে নাকি অনেক বানর আছে, বানরগুলো নাকি ফোন থাবা মারি নিয়ে চলে যায়। এই তুমি বলো, তুমি কি আমার রোস্ট ভিডিও দেখো? আসসালামু আলাইকুম অনলাইন বাসী, আজকে আমি চলে এসেছি বাংলাদেশের সব থেকে বড় সুন্দরবনে, যার জন্য পাড়ি দিতে হয়েছে আমাকে 250 কিলোমিটার পথ, তাও আবার লোকাল বাসে। পিস্তল দেখে গুলি বাড়ায়। এই সুন্দরবন যতটা না সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর এখানকার মানুষগুলো, যারা টুরিস্ট দেখলে নিজেকে বাঘের মতো আচরণ করে আর আমাদের শিকার করতে নেমে যায়। কাহিনীটা হচ্ছে ট্রলারওয়ালা আমাদেরকে মিথ্যা বলে নিয়ে এসেছে যে আমরা সুন্দর মতো বন দেখতে পারবো, কিন্তু ভাই জায়গায় পৌঁছে বুঝতে পারলাম এখন নাকি বার্ষিক বন্ধ ভেতরেই ঢোকা যাবে না। সবাই বলে সুন্দরবন সুন্দরবন, কিন্তু সুন্দরবনের সুন্দরের থেকে ভয় বেশি। কি নিশ্চুপ এলাকা ভাই দেখেন, এই যে টিকটকে ছাগলের টিকটকে ছাগল গেড়ে চলে এখন আমি সুন্দরবন চলে আসছি হরিণ দেখতে। ভিতরে কিভাবে গেলাম এটাই হচ্ছে এখন মেইন কথা, তাই না ভাই? আসলে ওইসব বন্ধ দন্ড কিছুই না, পকেটে 200 টাকা ঢুকানোর ধান্দা। এরপরে আবার ধান্দামি করে বলে এখানে বাঘ আছে, অস্ত্র সহ একজন গাইড নিতে হবে, যার জন্য ভাড়া 500 টাকা। মানে ভাই বাঘ তো দূরে, বনে একটা বান্দরও নাই, অথচ আমাদেরকে ভুলভাল বুঝিয়ে নষ্ট একটা অস্ত্র দেখিয়ে 500 টাকা টুপি দিয়ে দিল। আমাদের যাত্রা শুরু হয় বাগেরহাটের মংলা বন্দর থেকে ট্রলারের মাধ্যমে, যেটা ছিল খুবই মজার। আর এতটাই মজা ছিল, কেউ কেউ পা চেদ্রায় বসে টিকটকের ফিল্টার ঠিক করতেছিল। চারিদিকে এত এত জাহাজ আর এত এত বাতাস, এই গরমে এত বাতাসের সোয়াপে রাজিম বেটা তো ঘুমের মধ্যে সুন্দরবন ট্যুর দিতেছে। প্রায় মনে করেন যে ঘন্টাখানিক জার্নি করে অবশেষে পৌঁছাইলাম সুন্দরবনের করমজল এলাকায়, যেখানে নামতেই শুনি বনে এখন ঢোকা যাবে না। পরে রোস্টের ভাই কর্তৃপক্ষ কোনো মতো ঢোকার অনুমতি দিল আর আমরা হাঁটতে শুরু করলাম বনের ভিতরে। না ভাই, এর কান্দে যে ব্যাগ আসলে ওইটা ওরই ব্যাগ, কারণ ওই হচ্ছে নিয়মিত টিকটক করে, যার জন্য মেকআপ সামগ্রী সাথেই থাকে। আর আমার কথা কি বলবো, ক্যামেরার দিকে চেয়ারায় তাকায় তাকায় হাঁটতেই আসি হাঁটতেই আসি। সবাই বলে সুন্দরবন সুন্দরবন, কিন্তু সুন্দরবনের সুন্দরের থেকে ভয় বেশি। কি নিশ্চুপ এলাকা ভাই দেখেন, এই যে এই হচ্ছে অবস্থা, কত শত শত কিলোমিটার দূরে এই বন রে ভাই। যে কাঠের ব্রিজ কখন জানি ভেঙে চুরে পড়ে যাবো। এখন হচ্ছে বন বন্ধ, তারপর হচ্ছে আমরা একটু এক্সট্রা সুবিধা নিয়ে ঢুকছি, আর আমাদের প্রোটেকশনে আছে সামনে কাকা পিস্তল নিয়ে, যদিও গুলি বাড়ায় কিনা উনি শিওর না। এই যে এইগুলো দেখো, এগুলো হচ্ছে খেজুর গাছ, উপরে দেখো খেজুর গাছ, কিন্তু নিচে বেত গাছ দেখি। প্রাইমারি স্কুলের স্যার ম্যাডামরা যেই বেত দিয়ে ঠাস ঠাস মারতে, এগুলো হচ্ছে সেই বেত গাছ, কিন্তু উপরে দেখা যাচ্ছে খেজুর গাছ। এখানে সুন্দরবনে নাকি অনেক বানর আছে, বানরগুলো নাকি ফোন থাবা মারি নিয়ে চলে যায়। তো রিস্ক নেওয়া যাবে না, আমাদের সাথে অস্ত্রধারী প্রোটেক্টর আছে, তাদের সাথে থাকতে হবে। তো বনের ভিতরে ঢুকতেই দেখি দুইজন লোক ভাঙ্গাভাঙ্গি করতেছে, জিজ্ঞাসা করে জানতে পারলাম এগুলো নাকি সংস্কার করবে। আর যারা আমেরিকা লন্ডনের ব্রিজ দেখেন নাই, তারা চাইলে এই বনের ভিতরে এসে এই ব্রিজটা দেখতে পারেন। এরপরে মনে করেন যে বনের মধ্যে একটা টাওয়ার আছে, যেখানে নাকি উঠলে পুরো বন দেখা যায়, সেই আশায় কষ্ট করে 4-5 তলা সমান টাওয়ারে উঠে দেখি টাওয়ার থেকে গাছপালাই ভরো। এইটা হচ্ছে টাওয়ার, ওয়াচ টাওয়ার, কিন্তু আমাদের দরকার ছিল আরো উচ্চতার, কারণ আমরা যেন ফুল বনটা দেখতে পারি, কিন্তু দেখতে পারলাম না, কারণ টাওয়ারটা খুবই ছোট, গাছের মাথাগুলো দেখা যাচ্ছে আর ওইদিকে কি আছে দেখা যায় না। এরপর আমরা চলে যাই হরিণ আর কুমির দেখতে, যেটা হচ্ছে মূল আকর্ষণ এখানে। টিকটকে ছাগল গেড়ে চলে এখন আমি সুন্দরবন চলে আসছি হরিণ দেখতে। ছাগল দেখতে দেখতে অবক্ত হয়ে গেছে, এখন হরিণ দেখে স্বাদ মিটাইতেছি। এই তুমি বলো, তুমি কি আমার রোস্ট ভিডিও দেখো? এটা বলো আগে, যদি দেখো তাহলে তোমাদেরকে খাইতে দেবো। ভাই রে ভাই, হরিণ ঘাস খায় আর কুমির খায় নাকি লাল কাঁকড়া, যেটা দেখে শরীরে কাঁটা মেরে ওঠে। এখন ভাই সোজা সাপ্তে বলি, আপনারা কেউ সুন্দরবন দেখতে আপাতত এই করমজলে আইসেন না, হুদাই টাকা নষ্ট, আর এরা আপনাকে যেভাবে পারবে সেইভাবেই ভাঙাবে, আর দেখার মতো তেমন কিছুই নেই। সবশেষ এখন আমাদের ট্রলারে ফেলার পালা। আমরা যখন এখানে আসছি তখন আমরা দেখলাম এখানে একটুও পানি ছিল না, হালকা পানি ছিল একেবারে, মানে হেঁটে এই পাশ থেকে ওই পাশে যাওয়া যাবে, কিন্তু এখন এই অবস্থা, এখন আমার মতো 5-7টা ডুবে যাবে এখানে, এইরকম অবস্থা। খুব ভালো লাগলো বিষয়টা, মানে জোয়ার ভাটার বিষয়টা মনে হইলো। তো আমরা এখন হচ্ছে চলে যাবো, ঘোরাঘুরি শেষ। জাগা ভাই, এবার আমরা গুটি গুটি পায়ে ট্রলারে উঠে পড়লাম। আর হ্যাঁ, এখানে কাউন্টার থেকে আমাদের 150 টাকা পাইতাম, যেটা যাওয়ার সময় আমাদের নেবার কথা। যাই হোক কাকারা, আপনারা ওই 150 টাকা দিয়ে নষ্ট পিস্তলের জন্য প্লাস্টিকের গুলি কিনিয়েন। আর কিছু বলতে চাই না, কারণ এই বোন দেখার জন্য পুরো 2 দিন ক্লান্ত, এখন বাসায় ফেরার পালা। তো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করবেন।